সংবিধানের ষোড়শ সংশোধনীর অবৈধ ঘোষণা আওয়ামী লীগ সরকারের গালে চাপটাঘাত বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি অভিযোগ করেন, 2017 সালে এ সংক্রান্ত রিভিউ আবেদন স্থগিত করা তাকে নাজেহাল হতে হয়। তৎকালীন সরকারের মন্ত্রী এমপিদের চাপের মুখে দেশেও ছাড়তে হয়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এসব কথা বলেন এস কে সিনহা। বিচারপতি অপসারণ ক্ষমতা ফিরে পেয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। 2014 সালের 17 সেপ্টেম্বর ষোড়শ সংশোধনীতে বিচারপতি অপসারণের ক্ষমতা পায় জাতীয় সংসদ। পরে 2016 সালে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর বিরুদ্ধে 2017 সালে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই সময় তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা আপিল খারিজ করে দেন। গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দেন তিনি। ষোল সংশোধনী যে রায়, সেটা সরকার তো, আমি আজকে যে একজন রিফিউজি হিসেবে আছি, সেটা হলো সেই সরকারের গালে চপেটা গাধের মতো। তো এইটা, এই যে সরকার যে রিভিউ করেছিল, রিভিউতে কিন্তু আমি চলে আসার পরেও কোর্ট স্টে দেইনি। এতে ক্ষুব্ধ হন আওয়ামী লীগের মন্ত্রী, নেতা ও আইনজীবীরা। তারা এস কে সিনহার পদত্যাগের দাবিও তোলেন। অসুস্থতার কথা বলে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেন সাবেক প্রধান বিচারপতি। সেই থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। সরকার বলতে সরকার, অর্থাৎ প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী, আমরা বলছিলাম কর্তৃপক্ষ বলতে সুপ্রিম কোর্ট, এটাই আমাদের মধ্যে বিভেদ ছিল। এরপরে পদায়ন, তাদের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ, সবগুলো ইয়ে করবে, সুপ্রিম কোর্ট করবে, কিন্তু সেটা সরকার হতে দেয়নি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় পরিস্থিতি। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অন্য বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। অনিয়মের অভিযোগে তাদের বিচারের মুখোমুখিও করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।